وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. جامعه شكر الله رب العالمين جبنا جعب بشيش مهرباني تي اسكي عبر شبطه البرغرامي اي আলতোয় ক্যাম্পে সমবেত হতে পারলাম, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মহতরম ভাই সকল, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আল্লাহ ছাড়া গায়রুল্লাহ নামে যবেহ করার বিধান। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্যের নামে কেউ যদি কোরবানি করে যবেহ করে, এই সম্পর্কে ইসলামের বিধান কি? এবং পাশাপাশি আরো একটা বিষয় আমরা সংক্ষেপে আলোচনা করব, সেটি হলো যে চারটি কাজ কোন ব্যক্তি যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অভিশাপ বর্ষণ করেন, তার উপর লানত বর্ষণ করেন। এই চারটি বিষয় খুব সংক্ষেপে আলোচনা হবে, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রথম কথা হলো যবেহ করা, কোরবানি করা একটা ইবাদত। যবেহ করা কি? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অনেক সূরার মধ্যে কুরবানি করার কথা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে জীবন মরণ এইগুলি এবং সালাম ও কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। এখানে একটি কথা উল্লেখ করি, সেটি হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে আমার নামাজ, এরপরে বললেন কুরবানি। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা নামাজ পড়ে না থেকে কুরবানি করে, 70% তো এরকম হবে, 70%। তারা বলেন যে আমরা নামাজ না পড়লে নাই কিন্তু কোরবানি ছাড়ে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যত আয়াত বলেছেন এ সংক্রান্ত, তার মধ্যে আগে সালাতের কথা বলেছেন, পরে কোরবানির কথা বলেছেন। যেমন সূরা কাওসারের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন আপনার রবের জন্য এবং কোরবানি করুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগে নামাজের কথা বললেন, সালাতের কথা বললেন, এই জন্য নামাজ আগে এরপরে হলো কোরবানি। আসুন, এই কোরবানি যে মানুষ দেয় এর একটা প্রসেস রয়েছে। কোরবানি কার নামে করতে হয়? আল্লাহর নামে। আমরা সবাই জানি কার উদ্দেশ্য হতে হবে? আল্লাহর উদ্দেশ্য হতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আল্লাহর নামে কোরবানি দেয় ঠিকই, কিন্তু উদ্দেশ্য থাকে গায়রুল্লাহ। যেমন বিভিন্ন পীরের মাজারে, বিভিন্ন কবরে, বিভিন্ন ওরসে সেখানে যে কোরবানি দিতেছে, আটরশির মাজারে কোরবানি নিয়ে যাইতেছে, পশু নিয়ে যাইতেছে, খানজাহানের মাজারে নিয়ে যাইতেছে, বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশের বিভিন্ন আনাসে কানাসে এই যে পশুগুলি নিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্য হলো ওইখানে যে কোরবানি দেওয়া। উদ্দেশ্য একটা কি, যে আল্লাহ নামেই কোরবানি দেয়, কিন্তু ওই বাবার কাছে দিলে বাবা একটু খুশি হবেন, বাবা একটু রাজি হবেন, এজন্য
আমার হয়তো ব্যবসার উন্নতি হতে পারে, আমার ছেলে একটা হইতে পারে, আমার মেয়ে হইতে পারে, আমার কল্যাণ হবে, আমার চাকরিতে উন্নতি হবে, চাকরিতে প্রমোশন হবে, ব্যবসায় বরকত হবে, এই উদ্দেশ্য করেই তারা বিভিন্ন ওরসে, বিভিন্ন মাজারে, বিভিন্ন জায়গায় পীর ওলি আউলিয়ার কাছে যেয়ে এই কোরবানি দেয়। এই জন্য আমি বলি, কোরবানি দিতে হলে এই দুটি শর্ত মনে রাখতে হবে। একটি হবে আল্লাহর নামে কোরবানি হতে হবে, কার নামে? আল্লাহর নামে। এবং আরেকটি হলো যে আল্লাহর উদ্দেশ্যই হতে হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্যই কোরবানি হতে হবে। যদি কোন মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষকে খুশি করার জন্য, কোন পীরকে ওলি আউলিয়াকে খুশি করার জন্য কেউ যদি কোরবানি করে, এটার নাম শিরক। কারণ দুটি শর্তের মধ্যে একটি পাওয়া গেল না, আল্লাহর নামে যেতেছে ঠিকই, কিন্তু উদ্দেশ্যটা কি? গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্য। যার কারণে আল্লাহ বলছেন কি, তোমাদের কোরবানির পশু রক্ত এবং গোশত আল্লাহর কাছে এইগুলি পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে কি, তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, কতটুকু আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহব্বত করে তুমি কোরবানি দিচ্ছ, এই জিনিসটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। এই জন্য কোরবানি হতে হবে কার নামে? আল্লাহর নামে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আমাদের সমাজে অনেক মানুষ আছেন, তারা বলেন, আরে ভাই কোরবানিটা যদি না দেয় বাচ্চারা চেয়ে থাকবে, দেখবে, তার মানে তার উদ্দেশ্যটা কি? বাচ্চাদের খুশি করা। এই কোরবানি হবে না, আপনার উদ্দেশ্য হতে হবে আল্লাহ খুশি করা। কাকে খুশি করা? আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য করে ভাই অনুরোধ থাকবে, আসুন এই কোরবানি দিতে হবে আল্লাহর নামে, আল্লাহর উদ্দেশ্যে। আমাদের দেশে অনেক মানুষ পাটা বলি দেয়, জিন ভূত দেও দেবতা ধরেছে, অথবা এইগুলি জাদুকর্মী ইত্যাদি অনেকে করেছে, এটা বান কাটানোর জন্য অমুক দেবতির মাঝে, হ্যাঁ, তিন মাথায় বা চতুর মাথায় সেখানে একটা, হ্যাঁ, পাটা বলি দেয়, এটাও হলো শিরক। এটাও কি? অনেক মানুষ আছে, এটা হলো শিরক। পীরের মাজারে দেওয়াও হলো শিরক। যতই আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করেন, এই জবাইয়ে কোনো ফায়দা নেই, যেহেতু আপনি আল্লাহর নামে জবাই করতেছেন, সন্তুষ্ট চাইতেছেন গায়রুল্লাহ, গায়রুল্লাহ, এই জন্য এটার নাম শিরক। কথা বোঝা গেছে ভাই? জি, আলহামদুলিল্লাহ। এই জন্য করে আসুন, একটা হাদিস আমি পড়েছি, একটা হাদিস আমরা আলোচনা করব, সেটা হলো এই হাদিসে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হাদিসটি বলতো রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরবাই কালিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চারটি কাজের কথা বলেছেন, চারটি নির্দেশ দিয়েছেন, এই চার প্রকার কাজ কেউ যদি করে তার উপর আল্লাহর লানত পড়ে, আল্লাহর অভিশাপ পড়ে। সেই চারটি কাজ কি কি? এক নম্বর হলো যে লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে যবেহ করে, কোরবানি করে, তার উপর আল্লাহর লানত পড়ে, আল্লাহর অভিশাপ পড়ে। আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে খুশি করার জন্য আপনি যবেহ করলেন, আল্লাহর উপর, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর লানত, অভিশাপ পড়ল। আটবশীর মাজারে বলেন, যে কোনো মাজারে আপনি ওই গরু ছাগল হাঁস মুরগি দুম্বা ভেড়া যা কিছুই নিয়ে যান না কেন, ওইটা আপনার উদ্দেশ্য হলো পীর বাবা যাতে খুশি হয়, আমার অমুক যাতে খুশি হয়, এই তার সন্তুষ্টির জন্য আপনি এটা দিয়েছেন, এজন্য এটার নাম শিরক। আর এই শিরকের আস্তানায় কোনো কিছু দান করলে ওটা খাওয়াও জায়েজ নেই। ওয়া উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া গায়রুল্লাহ নামে যেগুলি উৎসর্গ করা হয় ওইগুলি খাওয়া হারাম। আমাদের সমাজে অনেক মানুষ আছে, হ্যাঁ, যখন পূজা মণ্ডপ হয় হিন্দুদের, সেখানে মুড়ি মুড়কি দেয়, আবার অনেক কিছু দেয়, ওইগুলো নিয়ে এসে খুব মজা করে খায়, আল্লাহ সারা গায়রুল্লাহর নামে সেটা দিয়েছে, আর আপনি খাইতেছেন না। ওমা ওহিল্লা বিহিলে গায়রুল্লাহ, গায়রুল্লাহর নামে যেগুলি উৎসর্গ করা হয়েছে, যেইগুলি জবাই করা হয়েছে, ওইগুলি খাওয়া আপনার জন্য জায়েজ নেই।
কথা বোঝা গেছে? এই জন্য করে ওই ব্যক্তির উপর আল্লাহ লানত, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে যবেহ করে। দুই নম্বর লানাল্লাহ মান লানা ওয়ালিদাই, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ, যে ব্যক্তি বাবা এবং মায়ের উপর অভিশাপ দেয়। বাবা এবং মায়ের উপর কি দেয়? অভিশাপ দেয়। অর্থাৎ বাবা এবং মাকে গালি গালাজ করে। হ্যাঁ, এক ব্যক্তি বললেন যে হাল ইয়াসতুম আর-রাজুলু ওয়ালিদাই, কেউ কি তার বাবা মাকে গালি দিতে পারে? আল্লাহ নবী বললেন হ্যাঁ হ্যাঁ, কেউ যদি আবার রাজুল ফায়াসুব আবা, কোন লোক অন্যের বাবা মাকে গালি দেয়, সেই ব্যক্তিও তার বাবা মাকে গালি দিল, আর এটাই নিজের বাবা মাকে গালি দেওয়া হলো, আর এটা হলো কবিরা। এই জন্য যে ব্যক্তি তার বাবা মার উপর লানত করে, অভিশাপ করে, তারপরও আল্লাহর পক্ষ থেকে লানত এবং অভিশাপ পড়তে থাকে, বলে নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে স্ত্রীর কথা শুনে বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে, নাউজুবিল্লাহ। যদিও বাবা মা আপনার স্ত্রীর উপর জুলুম করেছে, তারপরে আপনার জন্য জায়েজ নাই বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করা। আপনার স্ত্রীকে একটু আদর করে, সোহাগ করে, আস্তে বুঝিয়ে মেনে নেন, আরে কি করবে, একদিন ওরা বাবা মা হয়েছে, ঠিক আছে, ওরা এখন বয়স বেশি হয়ে গেছে, আর কি বলে বলুন, আরে বাদ দাও ওইগুলি, আরে আমি তো ঠিক আছি, কথা বুঝলেন না? জি, এরকম করে আপনি স্ত্রীর সঙ্গে ভালো হয়ে আপনি বাবা মা, তারপরে যদি বাবা মা জুলুমও করেছে কি আর করবে, একটু সবর করে নাও, তারপরেও বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এমনকি বাবা মা যদি অমুসলিম হয়, তারপরেও তার সঙ্গে খারাপ আচরণ করা, খারাপ ব্যবহার করা, মানে দুর্ব্যবহার করা, এগুলি ইসলামী শরীয়তে কখনো জায়েজ নাই, জায়েজ নাই, হারাম হারাম হারাম। বরং তার উপর আল্লাহ লানত পড়ে, অভিশাপ পড়ে, যে ব্যক্তি বাবা এবং মায়ের সঙ্গে খারাপ আচরণ করে। তিন নম্বর হলো লানাল্লাহ মান আওয়া মুহদিসা, খুবই কঠিন কথা, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ, যে ব্যক্তি কোন বিদআতকারীকে আশ্রয় দেয়। বিদআত নিজে করে না, কিন্তু যারা বিদআত করে তাকে সুযোগ দেয়, আশ্রয় দেয়, এই কাজগুলিকে সাপোর্ট করে, তার উপর আল্লাহ লানত। আমাদের সমাজে কত বিদআত আছে ভাই? অনেক, অসংখ্য। এই যে এরপরও তিরমিজি তার একটা হাদিসে এসেছে, আল্লাহ আন্নি মিনাল তাওয়াবিন, এই দোয়াগুলি পড়তে হয়। কিন্তু উযুর সময় নির্দিষ্ট অনেক দোয়া আমরা বলি নাই। আবার অনেক সময় এই দরুদ পড়ার সময়, হ্যাঁ, দরুদে কানজুল আরশ, আরশ কাঁপানোর দরুদ, বিভিন্ন দরুদ বানানি বানিয়ে নিয়েছে। আবার অনেকে বলেন আমাদের হুজুর খুব ভালো, তিনি বসে বসে কিয়াম করেন। বসে বসে কোনোদিন কিয়াম হয় নাকি? কেয়াম মানে কি? দাঁড়ান, এইগুলো বসে হোক আর দাঁড়িয়ে হোক, অনেক কোন অবস্থাতেই এরকম এই যে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এইগুলি পরে, এইগুলি হলো সম্পূর্ণ বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে ওই সমস্ত মানুষ যারা বিদআত করবে, তারা তো বঞ্চিত হবেই। আর যারা আশ্রয় দেয়, ওই বিদআত করার সুযোগ দেয়, ওইখানে আপনার সহযোগিতা করে, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। আমার কথা নয়, রাসূলের কথা। আল্লাহ নবী বলেছেন লানাল্লাহ মান আওয়া মুহদিসা।